এখন আপনারা এখান থেকে নিয়ে যাই গোখলো বলে তারা এটা হবে এখন দেখছি আমি এখন কোনো ছাড়া সমীরণ বারিক অ্যান্ড রেস্কিউ টিমের তরফ থেকে পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমাদের ইউটিউব পরিবার 36,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছে। তো আশা করব ভবিষ্যতেও একইভাবে আমাদের সাথে সহযোগিতা করতে থাকবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও একটি সাপ উদ্ধার করতে চলেছি, চলুন গন্তব্যস্থলে যাওয়া যাক। আর অবশ্যই আমাদের প্রাণী উদ্ধার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন জয় হিন্দ দোস্ত, আমি সমীরণ বারিক, আপনারা দেখছেন সমীরণ বারিক ইউটিউব চ্যানেল। তো সাপের নাম থেকেই মানুষের ভয়, আর সেই সাপ মাছেতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। তো আজকে সেই অবস্থাতেই আজকে এরকম একটা জায়গা ফোনে এসেছিল, এই জায়গার নামটা একটু বলবেন? দপলপুর বেড়েলপাড়া। তো ডিটেলস আমি পরে দিচ্ছি। তো একটা কলেজ থেকে গোখরো আছে, তো চলুন দেখা যাক কী আছে না আছে। গোখরোর ফটো পাঠিয়েছিল, ওরা এবার চেক করে নিই পাই কি পাই না, কী হবে টোটাল দেখা যাক। আসুন অবস্থা খারাপ বাজবে না। পচে গেছে পুরো জায়গা, এখান থেকে যেটা নিয়ে গেছিলাম সেম কেস হয়েছিল একটা। গোখরো কোনো আঘাত থেকে সেটাকে এখন পচে গিয়ে ম্যাগেট হয়ে গেছে। তো জায়গাটা কোনো কারণে ম্যাগেট হয়ে গেছে, হয়তো একে বাঁচাতে পারবো না, আগেরটার মতো হয়তো কেস হবে। তো চলুন একে এখন আপনাদের এখান থেকে নিয়ে যাই, এটাকে একটু কেউ টানবেন, ড্রাইভার টেনে সরিয়ে নিন, ভয় নেই আপনার, এটাকে টেনে সরান, আমি কোনো টেনশন নেই, আপনাকে কিছু করবে না। বলছি দাদা আসতে হবে না, একজন এসছেন, ও বার করে নিয়েছেন, দেখেছিলাম কিচ্ছু হবে না, ছবি তেলে কি হবে, কিচ্ছু করবে না, তোকে নিয়ে চলে যাবে। আগেকার মারা এবং তার ফলে এই জায়গাটা পুরো পচে গিয়ে এখানে পোকা হয়ে গেছে, জায়গার হাড় অব্দি গলে গেছে, এখানে এখানে হাড় অব্দি গলে আছে। ওখানেও যে সাপগুলো ধরা হয়েছিল দুটো একসাথে জোড়া, তাদের সেম প্রবলেম হয়েছিল। ঠিক আছে
খরিজ গোখরো কেউ দুধের গোখরো একটু সাদা হলে সেটাকে দুধের গোখরো বলবে এখানে বড় বড় ম্যাগেট হয়ে গেছে এর যা অবস্থা যাই নাই বাঁচবে, কারণ এর অর্ধেক পুরো বডির ঘা হয়ে গেছে, পুরোপুরি পোকা বড় বড় ম্যাগেট হয়ে গেছে ভেতরে, ম্যাগেট এত বড় হয়ে গেছে যে পুরো খেয়ে খেয়ে যারা নষ্ট করে দিয়েছে। কিন্তু আগেরটার থেকে একটু বেটার আছে, যেটা আগেরটা মারা গেছিলো তার থেকে একটু বেটার আছে, তবে দেখবো চেষ্টা করবো এটা কীভাবে বাঁচে বা কী হয়, তো আপনাদের টোটাল বিষয় দেওয়া হবে। এবং চলুন এটাকে ব্যাগ প্যাক করে নিয়ে পারো, বস্তাটা দেখুন না না আমি দেখে নিলাম পাতা আছে। এখানে উদ্ধার করলে এবং ডাব্বায় বস্তায় পুড়ে নিয়েছি, কিন্তু জানি না বাঁচবে কি তাও আবারও বলছি। তো তাও যতক্ষণ বেঁচে আছে আমরা কাজ করবো, এটাকে বাঁচানোর চেষ্টা করবো। তো কে ফোন করেছেন একটু দাদা? অভি অধিকারী। অভি অধিকারী, তো একটু এই ঠিকানাটা টোটাল লিখে সামনে, দপলপুর বেলেলপাড়া ডোমজুর হাওড়া, দপলপুর বেলেলপাড়া ডোমজুর হাওড়া, এবং থানা এটার ডোমজুর থানা। তো সেখান থেকে সাপটিকে উদ্ধার করা হলো। তো আপনারা এই ছাড়ার ভিডিও বা এটা কী হবে টোটাল ডিটেলস আপনারা জানতে পারবেন। তো আপাতত আমাদের এরকম ভিডিও যদি আরও দেখতে হয় তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সমীরণ বাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে দেওয়া বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, কারণ আরও নিত্য নতুন যে আপডেট সেটা সবচেয়ে প্রথম যেন আপনার কাছে পৌঁছে যায়, কোনো ভিডিও না আপনারা মিস করেন। এবং আপনাদের আদার্স কোনো সোশ্যাল মিডিয়া আপনারা যদি চান সেখানে আমাদের সাথে জুড়ে থাকতে, তো অবশ্যই ফেসবুক পেজ সমীরণ বাড়ি অ্যান্ড রেস্কিউ টিম, ইনস্টাগ্রাম টুইটার সমীরণ বাড়ি অবশ্যই ফলো করুন, এবং নতুন ভিডিও আসার দিয়ে স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।